উপস্থিত হয়েছেন তারা কেউ আমাদের সংযুক্ত মোর্চার কর্মীরা হতে পারেন। সংযুক্ত মোর্চা বাম ফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ এর কর্মীরা এবং এই পার্টিগুলো মিলে আমরা সংযুক্ত মোর্চা তৈরি করেছি। পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে শুধু লড়ার জন্য নয়, পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েদের কাজ হবে কিনা তার জন্য লড়াই আন্দোলন করার জন্য। আজকের এই পথসভায় যারা উপস্থিত হয়েছেন আমাদের সেই সংযুক্ত মোর্চার কর্মীদেরকে আমরা সম্মান অভিনন্দন সম্মান জানাচ্ছি। এবং যারা আমাদের এই নির্বাচনী পথসভায় আমাদের কথা শোনার জন্য এসেছেন তাদেরকে প্রত্যেককে আমাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমাদের পার্টি সিপিআইএম কাস্তে আদি তারা এবং আমাদের সংগঠন এসএফআই ডিওয়াইএফআই তরফ থেকে আপনাদেরকে লাল সেলাম অভিনন্দন। যারা এই নন্দীগ্রামের বুকে একটা পথসভা হবে কি হবে না তার জন্য যখন রাজনৈতিক হিংসা চরিতার্থ করে সেই রাজনৈতিক হিংসাকে আজকে যারা আটকে দেবার জন্য নিজেদের ভূমিকা পালন করেছেন সেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় যে সৈন্যবাহিনীরা এখানে উপস্থিত আছেন প্যারামিলিটারি হোক যারাই উপস্থিত আছেন সেই সেনাদেরকে সেই আমাদের ভাইদেরকেও আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কথা মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দেবার জন্য তারা যা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিন্তু এটাই কি প্রয়োজন ছিল, এটাই কি দরকার? ইলেকশনে নমিনেশন ফাইল করেছি, কোন চোর গুন্ডা খুনি দাগি আমি 307-302 আমার মাথাতে নেই। লড়াই আন্দোলন করি, ডিওয়াইএফআই করি, সিপিআইএম করি, অসংখ্য আমাদের পার্টি কর্মী, অসংখ্য ডিওয়াইএফআই কর্মী, 28 লক্ষ ডিওয়াইএফআই কর্মীদের মধ্যে আমিও একজন যারা বেকারদের কাজের দাবিতে প্রতিদিন লড়াই করি। আর সেই নমিনেশন ফাইল করেছি ভোটে দাঁড়ানোর জন্যে, নির্বাচন কমিশন আমার নমিনেশনকে তারা অ্যাকসেপ্ট করেছে, বলেছে যে এই ভোটে দাঁড়ানোর জন্য সংবিধান যা যা নিয়ম করেছে সেই নিয়মে তুমি পাস করেছো, তুমি ক্যান্ডিডেট হতে পারো। তবে গিয়ে আমাকে সিম্বল দিয়েছে, তবে গিয়ে আমাকে এখানে ভোটে দাঁড়াতে দিয়েছে, তবে গিয়ে আমাকে মিটিং করার জন্য পারমিশন দিয়েছে। আমাদের ঝান্ডা সংযুক্ত মোর্চার প্রার্থীদেরকে এখানে বসে আলাপ আলোচনা করার জন্য আমাদেরকে পারমিশন দিয়েছে। তোমরা কোন হনু যারা আমাদের নির্বাচন কমিশনের এই পারমিশনকে তোমরা আটকে দাও? কোন হনু, কেন, কিসের জন্য ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন যে আমরা আপনাদের আসল কথাগুলো মানুষের কাছে বলে দেব কিনা? আজ 12-14 দিন ধরে নন্দীগ্রামের 17টা পঞ্চায়েতে যে যে এলাকায় গেছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষের উঠোনে আমাদের কর্মীরা বসেছে, মানুষ বলেছে 10 বছরে কোনো পলিটিক্যাল পার্টি আমাদের উঠোনে আসেনি, কোনো রাজনৈতিক দল আমাদের পাড়ায় আসেনি, কেউ আমাদেরকে ভোট দিতে দেয়নি, তোমরা এসেছো ভোট দেবার জন্যে, ভোট দিতে পারবো তো? প্রশ্ন করছে। কেন প্রশ্ন করবে নন্দীগ্রামের মানুষ যে ভোট দিতে পারবো কিনা, কেন প্রশ্ন করবে? আইন নেই, পুলিশ নেই, সংবিধান অধিকার দিয়েছে আপনাকে, আপনার একটা ভোট আছে, সেই ভোট দিয়ে আপনি সরকার নির্বাচন করবেন। সরকার আপনা বাপ কা ঘর সে পয়সা নেই লাতা হ্যায়, আপকা পয়সা হ্যায়, মেরা পয়সা হ্যায়, ভাই পয়সা আপকা বিকাশ কে লিয়ে আপনার উন্নয়নের জন্য তারা খরচা করে। আপনি হাওয়াই চপ্পল পরেন ট্যাক্স দেন, চশমা পরেন ট্যাক্স দেন, বিড়ি খান ট্যাক্স দেন, মোবাইল ফোন ব্যবহার করেন ট্যাক্স দেন। সরকার আপনা বাপ কা জমিদারি সে পয়সা নেই লাতা হ্যায়, আপি কা পয়সা, আপকা ভোট, আপ জিসকো জিতাতে হ্যায় ভাই সরকার বানাতে হ্যায়, আর ভাই সরকার আপনার এলাকার কি প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবে। এই চুক্তিতে, এই শর্ততে ভারতবর্ষের সংবিধানে সরকার হয়, এই চুক্তিতে, এই শর্ততে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের কাজ করে। আজ নন্দীগ্রামের শামশাবাদে আমাদের লেখা দেওয়াল মুছে দিল কেন? কেন মুছে দিল? কাদের সমস্যা, কেন সমস্যা? ও আপনারা, আমরা প্রশ্ন করছি,
যে 10 সাল মে পঞ্চায়েত কা এক রাস্তে পর ইট কা উপর একটা মরম পড়লো না, একবারও মাটি পড়লো না, একটাও পিগ হলো না, একবারও ঢালাই হলো না। এই প্রশ্ন তুলে দিচ্ছি বলে ভয় হচ্ছে, ভয় হচ্ছে। আমরা প্রশ্ন তুলে দিচ্ছি যে নন্দীগ্রামে বেকার ছেলেটা ইংরেজিতে এমএ পাস করে লোকের দরজায় দরজায় চুল কিনে নিয়ে আসছে, আর বাড়ির উঠোনে দুপুরবেলা তার মা সেই চুলটাকে আঁচড়ে প্রসেসিং করে পরদিন অন্য কোথাও চুলটাকে পাঠিয়ে দেবে। আর ইংরেজিতে পাস করা ছেলেটা ফ্যাপে করে ঘুরে বেড়াচ্ছে নন্দীগ্রামের রাস্তায়, আর যে চাকরি পাচ্ছে সে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিচ্ছে। যার নাম শেষ দিকে ছিল সে তার নাম প্রথম দিকে চলে যাচ্ছে চাকরি পাওয়ার জন্য। এই কথাগুলো বলে দিচ্ছি বলে ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। নন্দীগ্রামের মানুষরা সাহসে ভর করে আবার লাল ঝান্ডার সংযুক্ত মোর্চা মিটিং এর সামনে ভিড় করে কথা শুনছে, ভয় পাচ্ছেন। নন্দীগ্রামের মানুষের মেরুদণ্ড এত নমনীয় নয়, নন্দীগ্রামের মানুষের বুকের কলেজার ধর এত কম নয়, নন্দীগ্রামের মানুষ কোনোদিন মাথা নিচু করে বাঁচতে শেখেনি। ইতিহাসকে জানুন, নন্দীগ্রামের ইতিহাস অনেক উজ্জ্বলের ইতিহাস, নন্দীগ্রামের ইতিহাস অনেক গর্বের ইতিহাস, নন্দীগ্রামের ইতিহাস অনেক অহংকারের ইতিহাস। আরে আপনাদের ইতিহাসে ভূপাল পান্ডা আছে, আপনাদের ইতিহাসে বীরেন্দ্র সাসমল আছে। যে ভূপাল পান্ডা যে বীরেন্দ্র সাসমলরা নন্দীগ্রামে সাধারণ মানুষকে সাথে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, দেশকে স্বাধীন করেছে, সত্যাগ্রহ আন্দোলন করেছে, লবণ সত্যাগ্রহ করেছে, খিলাফত কা লড়াই ইয়াহ পর লড়ি গিয়েছে, তেভাগার আন্দোলন এখানে লড়া হয়েছিল। আরে জোরদার জমিদার ইংরেজদেরকে দ্বারা হাঁটিয়ে দিয়েছে, যারা কুড়ে ঘরে থাকতো আজকে জাহাজের আদলে বাড়ি বানিয়েছে, সেই ভাড়াতে গুন্ডাদের কাছে নন্দীগ্রামের মানুষ মাথা নোয়াবে না, তারা তাদের মেরুদণ্ডকে বিক্রি করবে না, সেই সাহসে আজকে ভর করে দাঁড়িয়ে আছে। সেই সাহসে আজকে আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি চান? যারা ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছে তাদের ইলেকশন এজেন্টরা 307-এর খুনি দাগামি আসামি হবে, ইলেকশন এজেন্টরা খুনি আসামি হবে। আজকে যাদের বিরুদ্ধে নন্দীগ্রামে শুধুমাত্র সিপিএম বামপন্থী কর্মীদেরকে পিটিয়েছে না, তাদেরকে খুন করেছে না, এই এবদুল এতক্ষণ যাদের নাম বললো চঞ্চল মিদ্দা, বচ্চন গারুদাস, শঙ্কর সামন্ত, নিরঞ্জন মণ্ডল, দীপালি মণ্ডল, সুনিতা, যাদের নাম বলছে এক 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 করে, খুন হয়নি। কিন্তু শুধু কি আমাদের কমরেড একের পর এক বাড়িতে সবাই লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নামতো না, অনেকে প্রাণ ভরে তৃণমূলকেও ভোট দিয়েছিল, 2011-র পর সেই পাড়াগুলোকে পুড়িয়ে দিল। কেন, কিসের জন্য, কেন মানুষকে ভোট দিতে দিচ্ছে না, কেন 10 বছরে একটার পর একটা ভোট পার হয়ে গেছে দিচ্ছে না? হ্যাঁ, 2007-এ নন্দীগ্রামে ঝামেলা হয়েছিল, সরকার জমি অধিগ্রহণ করেছিল কেমিক্যাল হাবের জন্য নয়াচর, মানুষ বলেছিল এখানে কারখানা হবে না, গুলি চলেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মাথা নিচু করে হাত জোড় করে বলেছেন আমাদের ভুল হয়েছে, দু পা এগিয়ে গেছিল সরকার, 10 পা পিছিয়ে গেছে, সরকারটা হেরে গেছে, পার্টিটা হেরে গেছে, 34 বছরের সরকার বিদায় নিয়েছে পশ্চিমবঙ্গের মাটি থেকে। সরকার তো বুক ঠুকে বলেছিল যে মানুষ চায় না, নন্দীগ্রামের জনতা চায় না, আমরা কারখানা বানাবো না, বানাবো না। কিন্তু তারপরে যে সরকার এসেছিল সে তো নন্দীগ্রামে রেললাইন তৈরি করতে চেয়েছিল, নন্দীগ্রামের মানুষ তো রেললাইন চেয়েছিল, জেলিংহাম কারখানা নন্দীগ্রামের যে পার্টিটা জিতেছিল তারা চাইনি, প্রতিশ্রুতি দেয়নি যে জেলিংহামের কারখানা হবে, নন্দীগ্রামের মানুষরা চাইনি যে জেলিংহামের কারখানা। সংযুক্ত মোর্চা যত আমাদের কর্মীরা এখানে দাঁড়িয়ে আছে, লাল ঝান্ডাকে 10 বছর যত্ন সহকারে বাক্সাই ভরে রেখেছিল, আবার লাল ঝান্ডাটা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আর যারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে বলেছিল যে লাল ঝান্ডা ধরার লোক থাকবে না, আজ তারা নিজেদের হাতে তৃণমূলের ঝান্ডাটা ধরতে পারছে না, বিজেপির ঝান্ডাটা ধরে নিয়েছে। কিসের জন্য, কিসের স্বার্থে, কেন
কারণ যে গোয়াল ঘরে ভাঙা সাইকেলটা থাকতো, আজ গোয়াল ঘরের জায়গায় বড় গ্যারেজ হয়েছে। বড় গ্যারেজে 5টা গাড়ি আছে, সেই গাড়িগুলোকে রক্ষা করতে হবে। কুড়ে ঘর ছিল, সেই কুড়ে ঘরটা আজকে জাহাজের আদলে বানিয়েছে, সেই ঘরটাকে রক্ষা করতে হবে। তার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, কিন্তু গরিব মানুষ কি পেল, খেতে খাওয়া মানুষ কি পেল, আমরা যারা বেকার ছেলেমেয়েরা তারা কি পেলাম? সরকার মানে খেলা নয়, সরকার মানে আমার চাকরির দাবিতে খেলা নয়, সরকার মানে আমি পাস করে বসে আছি আমি চাকরি পাচ্ছি না সেটার জন্য খেলা নয়, সরকার মানে নন্দীগ্রামের ছেলেরা এখানে চাকরি না পেয়ে বাইরের রাজ্যে সেখানে প্রবাসী মজদুর হয়ে वहां पर पड़े हुए हैं, लॉकडाउन के चलते घर नहीं आ सके हैं। इनके लिए जो रोजगार का सुनिश्चितकरण करना चाहिए था, তার জন্য আমাদের খেলা নয়। আমাদের কাছে রাজনীতি মানে সিস্টেম, আমাদের কাছে রাজনীতি মানে নীতি, আমাদের কাছে রাজনীতি মানে একটা সরকার, আমাদের কাছে রাজনীতি মানে একটা পলিসি, যে পলিসিতে ঘুষ থাকবে না, যে পলিসিতে দল বদল থাকবে না, যে পলিসিতে মানুষের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে আমাদের দল তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়, রাখে না আমাদের সাথে, রাখে না। আর ওরা ওরা যারা সারদাতে চুরি করেছে তারা আজকে তাদেরকে টিকিট দিচ্ছে। কি বলেছিল 2019 সালের ইলেকশনে তৃণমূলের পার্টিটা, যে আমি যদি আগে জানতাম যারা সারদা নারদাতে চুরি করেছে তো আমি এদেরকে টিকিট দিতাম না। আর যখন টিকিট দেবার ব্যাপার এলো তখন যারা সারদাতেও চুরি করেছে নারদাতেও চুরি করেছে তাদেরকে 1, 2, 3, 4 করে টিকিট দিল আর ভোটে দাঁড় করিয়ে দিল। কে মিটিং করতে এসেছে আজকে নন্দীগ্রামে? কে? সারদা চিট ফান্ডের টাকাতে যে নিজের ব্যবসা বাড়িয়েছিল সে মিটিং করতে এসেছে। কি মিটিং করছে আজকে ওরা ওখানে? কি মিটিং করছে? কি বলছিল এতদিন যখন পুলিশ উন লোগো কো অ্যারেস্ট করকে জিপ মে ভরকর কোর্ট পর লে যা রে থে, কোর্ট মে লে যা রে থে, তব ক্যা বল রে থে কে আমি একা চুরি করিনি, সব থেকে বড় চোরটা 99-14 তলায় বসে আছে, ওকে গিয়ে অ্যারেস্ট করুন। আর ওর কথাটা আজ তক হম তক না আ সকে, মিডিয়া তক না আ সকে, ওই পুলিশ 3 বাজাচ্ছিল যাতে ওর কথাটা না আসতে পারে। আজকে সেই চোরটাকে তৃণমূল পার্টিটা নিজের দলের মুখপাত্র করেছে আর ঝান্ডা দিয়ে প্রচার করে আজকে মিটিং করতে এসেছে। চোরেদের রাজত্ব হবে, চোরেদের রাজত্ব হবে নন্দীগ্রাম, চোরেদের রাজত্ব হবে পশ্চিমবঙ্গ। যারা এসএসসি টেটে পিএসসি তে যারা পয়সা খেয়েছে ঘুষ নিয়েছে, আরে কোটা ছেলের চাকরি হলো বার্গিন কথা, কিন্তু ছেলেগুলোর কাছে কি বার্তা নিয়ে গেলেন যে ঘুষ দেওয়া সরকারি নিয়ম, চাকরি পেতে গেলে ফর্ম ফিল আপ যেমন করতে হয়, চাকরির পরীক্ষা যেমন দিতে হয়, পরীক্ষাতে পাস করাটা বড় ব্যাপার নয়, ঘুষের পয়সা দিলেও চাকরি হয়, এটাই প্রতিষ্ঠা করেছে আজকে পশ্চিমবঙ্গের যে পলিসিতে যে সিস্টেমে যে সরকারটা চালাচ্ছে সেই সরকারটা। আপনি কি এটাই চান? এটাই চান যে ঘুষ প্রতিষ্ঠিত হোক আর যারা মেধার ভিত্তিতে চাকরি পাবে তারা আজকে সরে যাক? আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আপনারা কি চান? পশ্চিম বঙ্গাল মে ছোটা আর থোড়া সা মজলে টাইপ কা জো ভি কারখানা থা, জো কারখানা জো ফ্যাক্টরি আজ ও লোক বন্ধ কর দিয়ে হ্যায় কাটমানি তোলাবাজি সিন্ডিকেট করে, সেই কারখানাগুলো হবার দরকার নেই, সবাই এমএ বিএড পাস করবে, সবাই কলেজে ইউনিভার্সিটিতে পিএইচডি এমফিল করবে। আর যে ভাইটা আমার টোটো চালায় তার কি হবে? যে ভাইটা আমাকে এই মাইকটা দিয়েছে তার কি হবে? যে ভাইটা এই ইলেকট্রিকের বলে লাইটটা পাল্টে দেয় তার কি হবে? যে ভাইটা রাজমিস্ত্রির সাথে কাজ করে তার কি হবে? যে ভাইটা খেতে কাজ করে তার কি হবে? তাহলে তারকে চাকরি দিতে হবে না? সুপ্রিম কোর্ট কি বলছে, একটা ফ্যামিলি চালাতে গেলে ন্যূনতম 26,000 টাকা প্রয়োজন হয় তবে সেই ফ্যামিলিটা ভালো করে চলে, শিক্ষা স্বাস্থ্য মাথায় ছাদ কাপড় খাওয়া পুষ্টি সবটা পাবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করছি, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছি, আজকের দিনে আপনি বলুন কে 26,000 টাকা মাসে ইনকাম করতে পারছে?
কেন জিনিসপত্রের এত দাম? কেন আমার গোতর খাটানোর, আমার মাথা খাটানোর, আমার হাত দুটো কাজ করার জন্য একটা কাজের জায়গা আমি পাচ্ছি না? কেন পাচ্ছি না? সেই জায়গা পাবার জন্য কারখানা খুলতে হবে, ফ্যাক্টরি করতে হবে। চাষাও নিজের ছেলেকে এমটেক বিটেক পড়াচ্ছে, সেও স্কুলে পাঠাচ্ছে, সেও বলছে যে চাষের ফসলের দাম নেই। চাষিরা সুইসাইড করছে, 2019-এ 2020-তে 13,000, 14,000, 12,000 চাষিরা সুইসাইড করছে। কেন? কিউকে ভাজপা কে সরকার কে পাস কিসানো কা ফসল খরিদনে সে জাদা মায়নে রাখতা হ্যায় তৃণমূল কা এমএলএ কো খরিদনে কা। ওরা বলছে চাষির কাছে ফসল আমি কিনব না, কারণ আমার কাছে অত পয়সা অত টাইম নেই। বললো এত পয়সা এত টাইম কিসে ব্যয় করছে? বলছে কেন তৃণমূলের এমএলএ গুলোকে কিনতে হবে না? বিজেপির 276টা ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছে, কে আছে 276টা ক্যান্ডিডেটের মধ্যে? 147 জন এমন আছে যারা তৃণমূল করতো, তৃণমূল থেকে বেরিয়ে আজকে বিজেপির ঝান্ডাটা ধরেছে। 5 জন আছে যারা অলরেডি সাংসদ, এমপি ভোটে জিতেছে তৃণমূলের পার্টি থেকে, বিজেপির পার্টি থেকে, তারা আজকে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে। 2 জন এমন আছে যারা হাতে পায়ে ধরে বিজেপিকে বলছে যে আমাকে ভোটে দাঁড়াবেন না। বিজেপি ওকে আরো জোরে হাতে পায়ে নাকে মুখে বেঁধে বলেছে তোকেই ভোটে দাঁড়াতে হবে, ভোটে দাঁড় করিয়েছে। হ্যাঁ, আমাদেরও 8 জন আছে যারা বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের পার্টি ওদেরকে দূর দূর করে খেদিয়ে দিয়েছে, তবে তারা ওখানে গেছে। গেছে কি করবে এরা? তৃণমূলের ক্যান্ডিডেট কারা? কারা ক্যান্ডিডেট? বলছে আমাকে ক্যান্ডিডেট দিল না, আমাকে টিকিট দিল না। দিদি দেখেননি মিডিয়াতে? কানছিল না? কি বলছিল যে আমি বুঝতে পারিনি আমার সঙ্গে ওনারা এরকম করবেন? বলো কেন টিকিট দিল না? বললো আমার কাছে আমার সুগার হয়েছে, তাই আমাকে তৃণমূল টিকিট দিল না। বিজেপিতে নাকি সমস্ত সুগার পেশেন্টদেরকে টিকিট দিচ্ছে, তাই উনি বিজেপিতে চলে গেলেন। টিকিট দিল না? তুমি একা কাজ করবে, তোমার পার্টি কাজ করবে, তুমি টিকিট পেলে না তো কেন তুমি তৃণমূলে থাকলে না? তুমি তৃণমূলে থাকতে পারতে, টিকিট পেলে না আর তুমি চলে গেলে বিজেপিতে, তাও ভালো। রাগ আছে, ক্ষোভ আছে, দিদিমণির সঙ্গে সবসময় থেকেছেন। বিধানসভা ভাঙচুর দেখেছিলেন? সংবিধান হাতে নিয়ে সেই ভাঙচুরে যিনি জোরে জোরে স্লোগান দিচ্ছিলেন আর একটা বড় ডান্টা নিয়ে সোফা সেটগুলোকে ভাঙছিলেন, সেই নেত্রীও বিজেপি চলে গেছে। বুঝতে পারছি যে মনে কষ্ট আছে, দিদিমণিদের জন্য এই পার্টিটার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু যাকে টিকিট দিল, যাকে টিকিট দিল, যার নামে দেওয়াল লিখন হয়ে গেছিল, সেও তো বিজেপিতে চলে গেল, সেও তো রইল না। দেওয়াল লিখন মুছে দিতে হচ্ছে, মুছে দিতে হচ্ছে। এ তৃণমূলের পার্টি থাকবে না, থাকবে না তৃণমূলের পার্টি। এ পার্টি কালকে ভোট কম হবে, হারবে, পুরো পার্টিটা শিফট হয়ে যাবে বিজেপিতে। কোন বিজেপিতে? যে বিজেপি ভারতবর্ষের মাটিতে এনআরসি সিএএ এনপিআর আনতে চাইছে, জাতিতে ধর্মে ভাষাতে মানুষকে ভাগ করে দিতে চাইছে, সেই বিজেপিতে এরা চলে যাবে। কেন বিজেপিতে চলে যেতে চাইছে? পলিসি আলাদা নয় এদের? আলাদা পলিসি না। 2019-এ যারা সিএএ এনপিআর এনআরসি করতে চাইছে, পশ্চিমবঙ্গের যে পার্টিটা আজকে সরকার চালাচ্ছে, সেই পার্টিটা 2004-2005 সালে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে এনআরসি এনপিআর সিএ করার জন্য স্পিকারের গিয়ে কাগজ ছুঁড়ে ফেলে এসেছিল যে এনআরসি সিএ করতে হবে। আমরা সংযুক্ত মোর্চা আমরা বলছি যে এবারের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার সরকার হবে, আর রাজ্য সরকার বিল আনবে আর আইন তৈরি করবে। গোটা দেশে কি হচ্ছে আমরা জানি না, গোটা দেশের সাথে লড়াই হবে। পশ্চিমবঙ্গে এনআরসি সিএএ এনপিআর হবে না, কোনো মানুষকে জাত ধর্ম ভাষার ভিত্তিতে এখান থেকে তাড়িয়ে দিতে দেবে না, হবে না। পলিসি আর দুজন আকার, এও এখানে কারখানা বানায়নি, এসএসসি পিএসসি টেটে চাকরি দেয়নি, পরীক্ষা চাকরির পরীক্ষা নেয়নি। উত্তরপ্রদেশে কে আছে? অজয় সিং বিষ্ট, বিজেপির মুখ্যমন্ত্রী, ও চাকরির পরীক্ষা নিচ্ছে নাকি উত্তরপ্রদেশে? নিচ্ছে না তো।
মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের পার্টি বিজেপি কি করেছে? ব্যাপম কাণ্ড করেছে। এখানে যেমন সারদার কাণ্ড, নারদার কাণ্ড, ওখানে ব্যাপম কাণ্ড। ত্রিপুরা বিপ্লব দেব বিজেপির নেতা, বিজেপির সরকার চাকরি দিচ্ছে। কি বলেছিল ভোটের আগে? যে মিসড কলের চাকরি হবে, তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে না। আর আজকে যখন বিপ্লব দেবের বাড়ি ঘেরাও করছে 10,323-এর মাস্টারমশাইরা, তখন তাদেরকে পেটানো হচ্ছে। রিম্পা বলে মেয়েটার কথা জানেন না আপনারা? আপনার ছোটি সি বচ্চি, 5 সাল কি বচ্চি কো উসকো ভি জহর খিলায়া আর খুদ ভি জহর পিকর মর গই। আপনি কি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে এরকমই একটা দিন ফিরে আসুক? এরকমই একটা দিন 10 বছরে এখানে যদি রাজ্যের সরকারে যে পার্টিটা আছে তারা যদি ভোট করতে দেয়নি, পঞ্চায়েতে আপনাকে নমিনেশন করতে দেয়নি, আপনাকে ক্যান্ডিডেট দিতে দেয়নি, উইদাউট কন্টেস্টে এরা জিতেছে, তাহলে ত্রিপুরাতেও তো বিজেপির পার্টিটা 90%-এর বেশি, 90%-এর বেশি সেখানে বিজেপির পার্টিটা যারা আছে তারা উইদাউট কন্টেস্টে জিতেছে। অন্যদেরকে নমিনেশন করতে দেয়নি, ভোট করতে দেয়নি, করতে দেয়নি। পুলিশ, এক অংশের পুলিশ মানুষের সাথে বেইমানি করছে, করছে বেইমানি। হ্যাঁ, এই মিটিং থেকে বলছি, করছেন তারা মানুষের সাথে। আরে আমাদের পয়সাতে আপনাদের বেতন হয়, আমাদের পয়সাতে আপনাদের বেতন হয়। আপনার বাড়ির ছেলেগুলো যারা বেকার আছে তাদের কাজের দাবিতে আমরাই লড়ছি। মানুষের সাথে বেইমানি করবেন না, মাটির সাথে বেইমানি করবেন না, নন্দীগ্রামের মানুষের সাথে বেইমানি করবেন না। কাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, কেন দিচ্ছেন? তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছিল, সুপ্রিম কোর্ট লুকআউট নোটিশ জারি করেছিল যে এরা খুন করেছে, এরা ঘর পুড়িয়েছে, এরা দঙ্গা লাগিয়েছে। পুলিশ কি বলেছিল? বলে এরা নন্দীগ্রাম থেকে ফেরার আছে, এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। ফেরার হয়ে কোথায় বসেছিল? কোথায় বসেছিল ফেরার হয়ে? ফেরার হয়ে বসেছিল জেলা সভাপতির, জেলা পরিষদের সহসভাপতির চেয়ারে। বাহ, খুব ভালো। ফেরার হয়ে কোথায় বসেছিল? পঞ্চায়েত সমিতির সভাপতির চেয়ারে। বাহ 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 বাহ, এটাই চলবে নন্দীগ্রামে? খুনিদেরকে, গুন্ডাদেরকে, মার্ডারারদেরকে, তোলাবাজদেরকে প্রোটেকশন, আর গরিব মানুষকে ধমকানো, খেটে খাওয়া মানুষকে ধমকানো? কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারো পছন্দের মতন এখানে রাজনীতি করতে পারবে না। আরে কি ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন? রামকাকা, রহিম চাচা এতদিন পর্যন্ত একটা বিড়িতে দুজনে দু টান দিয়ে সুখে দুঃখের কথা বলতো। এ ওর চায়ের পয়সা দিত, কোনোদিন ও এর চায়ের পয়সা দিত, দুজনে একসাথে সন্ধ্যাবেলা তাস পিটাতো। আজকে রামকাকা রহিম চাচাকে ভয় পাচ্ছে যে পিছন থেকে ছুরি মেরে দেবে, আর রহিম চাচা রামকাকাকে ভয় পাচ্ছে যে আমার টুটিটা টিপে দেবে। তাহলে কি ধর্মের ভিত্তিতেই এখানে ভোট হবে? তাহলে আমরা কোথায় যাব? আমরা বেকাররা কোথায় যাব? চাকরি কোথায় হবে? আমাদের কর্মসংস্থান কি হবে? আমাদের পরিবারগুলো কি হবে? আমরা যারা এই বয়সে আছি, যারা আমরা আমাদের পরিবারটাকে পালন করতে চাই, আমাদের কি হবে? ইলেকট্রিক বিলের দামটা কমবে না বাড়বে? কি হবে? 14 বার ইলেকট্রিক বিলের দাম বাড়িয়েছে রাজ্যের সরকার। কেন? উড়িষ্যাতে কম, বিহারে কম, ঝাড়খণ্ডে কম, পশ্চিমবঙ্গাল মে সব বড়ে লোক কা বাস হ্যায়, তাদের জন্য ইলেকট্রিক বিলটা বেশি। শুধু তৃণমূল করছে না, বিজেপি করছে না? কোন ইস্তেমাল করতে হ্যাঁ কেরোসিন তেল? কোন গরিব আদমি রাশন সে মিলতা হ্যায় কেরোসিন কা তেল? কোন ইস্তেমাল করতা হ্যায়? জিসকে পাস ইলেকট্রিক কা লাইন লেনে কা পয়সা নেই হ্যায় ও ইস্তেমাল করতা হ্যায় কেরোসিন? কে কেরোসিন ব্যবহার করে? যার বাড়িতে বাচ্চা ছেলেটা এখনো ডিবরি বাটিতে হেরিকানে পড়াশোনা করে। কত দাম বেড়েছে ইলেকট্রিক কেরোসিন তেলের দামটা? 16-17 টাকা থেকে আজকে 37-42 টাকাতে বিক্রি হচ্ছে। কেন? কিসের জন্য? গরিব মানুষের সরকার, খেটে খাওয়া মানুষের জন্য সরকার? আরে আপলোক তো বলেছে কে আগর মোদিজি কো ভোট মিলেগা তো 35 রুপে লিটার আপকো পেট্রোল মিলেগা। আজ 35 রুপে লিটার পেট্রোল 90 রুপে মে বিক রা হ্যায়। মোদিজি যতই হাত জোড় করে হাসি মুখে দাঁড়িয়ে থাকুন, পেট্রোল কিন্তু 90 টাকাতেই বিকোচ্ছে। মোদিজির হাসি মুখ দেখে 90-এর দাম কখনো 35-এ নেমে যাচ্ছে না, নেমে যাচ্ছে না। দিদিমণিরা, দাদামণিরা আজকে রাজনীতি করছেন,
আরে কয়লার দাম বাড়লে, পেট্রোলের দাম বাড়লে, ডিজেলের দাম বাড়লে, কেরোসিনের দাম বাড়লে, ইলেকট্রিকের দাম বাড়লে, সব জিনিসের দাম বাড়লে মানুষ খাবে কি, মানুষ পড়বে কি, মানুষ লেখাপড়া কি শেখাবে? তাহলে সরকারের বাজেট থাকা দরকার, তাই তো? সরকারের বাজেট থাকা দরকার তো। সরকার কোন খাতে কি খরচা করবে, সরকার 100 দিনের কাজে কত টাকা খরচা করবে, সরকার শিক্ষা খাতে কত খরচা করবে, সরকার স্বাস্থ্য খাতে কত খরচা করবে, সরকার চাকরিতে কারখানাতে কি খরচা করবে, সরকারের প্ল্যানিং আছে নাকি? কি বলছে ইহা? আজ যে তৃণমূল কা উম্মীদবার হ্যাঁ, ও ক্যা বল রই হ্যাঁ, ও বল রই হ্যাঁ কে আমি যদি ভোটে জিতি সব মাদেরকে মাসে মাসে 500 টাকা দেব, বলছে না? বলছে না? কি বলছে? সব সিডকাস্ট মায়েদেরকে আমি 1000 টাকা করে দেবো মাসে মাসে, ওরকম বহু শুনেছি, মাসে মাসে 500, মাসে মাসে 1000, ভোট পেরিয়ে যায় সব পার্টি, সব পয়সা তৃণমূলের পার্টি অফিসে ঘুরে ঢুকে যায় আর গরিব মানুষ গরিব মানুষই থেকে যায়। কারা মায়েদের হাতে পয়সা দিতে চাইছে? কারা? এতদিন যারা মায়ের শাড়ি ব্লাউজ ছিঁড়ে নিয়ে মাদেরকে পিটিয়েছে, মাদের ইজ্জত নিয়েছে, তাদেরকে কি দাম ঠিক করেছিল? খুনের ধর্ষণ সরকার বলেনি? 18 বছরের উপরে যদি কোনো মেয়ের ধর্ষণ হয় ঠিক করছেন? মায়েদের ইজ্জতের দাম ঠিক করছেন? আরে জো লড়কি কা সম্মান কা দাম ঠিক করতা হ্যায় উসকো সরকার নহি, উসকো দালাল বোলা জাতা হ্যায়। আপনি কাকে চান? সরকার কে চান না দালাল কে চান? ঠিক করতে হবে আপনাকে। আইনের শাসন হবে, পুলিশ তার নিজের কাজ করবে, না সরকার তার নিজের কাজ করবে, নাকি আমার মান সম্মানের দাম ঠিক করবে, সিদ্ধান্ত আপনারা নিন। আমাদের দেওয়াল লিখন মুছে দিচ্ছে, আমাদের ঝান্ডা খুলিয়ে দিচ্ছে, আমাদের পথসভা করতে দিচ্ছে না, সেন্ট্রাল পুলিশ ফোর্সকে দাঁড় করিয়ে আমাকে আমার বোমা পিস্তল আছে করার জন্য বারবার সুযোগ আসে না, আসে না। এতদিন পর্যন্ত ওরা সাপ হয়ে কেটেছিল, 35টা পদে ছিল হলদিয়ার ওরা, 35টা পদে ছিল, লেকিন ফির ভি পূর্ব মেদিনীপুর কে লিয়ে, হলদিয়া কে লিয়ে, নন্দীগ্রাম কে লিয়ে, পশ্চিম বঙ্গাল কে লিয়ে কাম করনা নহি সক রহে হ্যায়। আর কি চাই কাজ করতে গেলে? তোমার কাছে তো 35টা পদ ছিল, 35টা ফান্ড ছিল, 35টা সই করার কলম ছিল, 35টা সাইনিং অথরিটি ছিল, তুমি তাও নন্দীগ্রামের জন্য কাজ করতে পারলে না, হলদিয়ার জন্য কাজ করতে পারলে না, পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের জন্য কাজ করতে পারলে না, আজকে তুমি দল বদল করে নিচ্ছ আজকে? তার মানে তুমি মানুষের জন্য কাজ করতে চাও না? 35টা ফান্ড, 35টা ফান্ডের পয়সা, 35টা কলম, 35টা সাইনিং অথরিটি ছিল, তুমি নিজের জন্য কাজ করতে চাও? তুমি অন ক্যামেরা ঘুষ খেয়েছো, তুমি ঘুষের পয়সা বাঁচাতে চাই? চাকরি হয় না, রেল কাজ ও রেলওয়ে করতে হ্যাঁ, কোন সব করতে হ্যাঁ, 8 পাস করা ছেলে, 10 পাস করা ছেলে, আর রেলে যে একবার চাকরি পায় তার অন্তত পক্ষে 2 পুরুষ সুরক্ষিত হয়ে যায়, 2 পুরুষ যে রেলে চাকরি করবে। আজকে রেলটাকে বিক্রি করে দিচ্ছে, 3.5 লক্ষ পদ আছে, হবে না পূরণ, পূরণ হবে না, বিএসএনএল বিক্রি করে দিল, মাটির নিচে কয়লা আছে বিক্রি করে দিচ্ছে, পেট্রোল আছে বিক্রি করে দিচ্ছে, মাথার উপরে উড়োজাহাজ চলছে বিক্রি করে দিচ্ছে, সব 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 কা সব পয়সা ওরা পাঠিয়ে দিচ্ছে, এলআইসি ইসকো ভি বেচ রাহা হ্যায়। আরে এলআইসি মে কোন লোক পয়সা রাখতা হ্যায়? যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এলআইসি তে পয়সা রাখে, এলআইসি কা পয়সা জো এলআইসি সরকার কো দেতা হ্যায় ভারত সরকার, উস পয়সে সে ক্যা হোতা হ্যায়? এলআইসি র পয়সা থেকে এই যে এখান থেকে যে খালের উপরে যে কাঠের ব্রিজ গুলো দেওয়া আছে, এই যে হলদিয়া নদীর উপরে যে নরঘাটের ব্রিজটা আছে, আরো যে ব্রিজগুলো তৈরি করার এরা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ব্রিজগুলো তৈরি করেনি, যে কাঠের ব্রিজগুলো আজ অবধি আছে, আজ অবধি সেই ব্রিজগুলো ঢালাই হলো না, এখনো পর্যন্ত আমফানে ব্রিজগুলো ধ্বংস হয়ে পড়ে গেলে সেই ব্রিজগুলোকে তৈরি করার যারা চিন্তা করে না, এলআইসি কা পয়সা হ্যায় জো গাঁও কো শহর সে মিলাতা হ্যায়, পুলিয়া বানাতা হ্যায়, রাস্তা বানাতা হ্যায়, উসি পয়সা এলআইসি কা পয়সা से आता है। और क्या करता है एलआईसी? आपका बच्चा जब स्कूल में पढ़ने जाते हैं तो अपना बच्चा मिड डे मिले खिचड़ी पैसा एलआईसी के आसे,
যারা আমার দেশকে রক্ষা করছে না, লাদাখে দাঁড়িয়ে -ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়ে বরফের মধ্যে দাঁড়িয়ে যারা আমার দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করছে বরফের মধ্যে দাঁড়িয়ে, তার পায়ের জুতোর পয়সা আছে এলআইসি থেকে, সেই এলআইসিটা যদি বিক্রি করে দেয় তার মানে আপনার বাচ্চার পেটের মিড ডে মিলের খিচুড়িটাকে বিক্রি করে দিচ্ছে, সেনাদের পায়ের জুতোটাকে বিক্রি করে দিচ্ছে, আর গ্রাম থেকে শহরে যাবার যে ব্রিজগুলো তৈরি করার কথা সেই ব্রিজগুলোকে বিক্রি করে দিচ্ছে। আপনি তৃণমূলে থেকে বিজেপিতে যাচ্ছেন কেন? বিজেপির পলিসি ভালো কি বলছেন? হিন্দু খতরে মে হ্যাঁ, আরে কোন সা হিন্দু, কোন সা হিন্দু? 10টা ব্যাংক ছিল, সেই 10টা ব্যাংকে এক জায়গায় করে নিয়ে এসে 6টা ব্যাংক করেছে। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করলে বলে দেবে যে 10টা ব্যাংকে বেশি ছেলে কাজ করবে না 6টা ব্যাংকে বেশি ছেলে কাজ করবে? 10টা ব্যাংকে বেশি ছেলে কাজ করবে না, করবে না? তাহলে আজকে 10টা ব্যাংকে এক জায়গায় 6টা ব্যাংক কেন করছে? SBI ব্যাংক, জো ব্যাংক, আপ জিস ব্যাংক পর পয়সা রাখতে হ্যাঁ, জো ব্যাংক সবসে জাদা আপকো ইন্টারেস্ট দেতা হ্যায় উস ব্যাংক কা নাম হ্যায় SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আজ উসি ব্যাংক কা 30,000 কর্মী কো ছটনি কিয়া গিয়া, ছটাই করে দিল। 30,000-এর মধ্যে 27,000-এর বেশি কর্মীরা আজকে হিন্দু ধর্মের, বলছে হিন্দু খতরে মে হ্যায়, আর ব্যাংকের কর্মীদেরকে ছটাই করে দিচ্ছে। তার বেলা ও হিন্দু ছিল না? সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।